গাজীপুর মহানগরীর বাসনের কলম্বিয়া এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কয়েক দফায় সময় দিয়েও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি, তাই যতক্ষণ পর্যন্ত বেতন পরিশোধ করা না হবে ততক্ষণ আন্দোলন চলবে।